স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে নির্যাতন করে তিনতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী ব্যাংকার্স ক্লাব শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী মহানগরীর একটি মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে নির্যাতন করে তিনতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে পরে গুরুতর আহত ওই ছাত্রীকে চিকিৎসা না দিয়ে মাদ্রাসার একটি কক্ষে তিন ঘন্টা তালাবদ্ধ করে রাখে মাদ্রাসা কর্তৃপক্ষ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে গুরুতর আহত ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শনিবার বেলা এগারোটায় নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার কামাল খা রোডে তাহফিজুর কুরান মহিলা মাদ্রাসায় এমন ঘটনা ঘটে আহত ছাত্রীর নাম হালিমা খাতুন সে নগরীর শ্রীরামপুর নদীর ধার এলাকার রিক্সা চালক বাদশাহ আলীর মেয়ে দুই সালে নওগাঁর সাপাহার উপজেলার আলী আহমেদের ছেলে হাফেজ সানাউল্লাহ ও তার স্ত্রী জাকিয়া পারভিন কোনো প্রকার অনুমোদনের তোয়াক্কা না করে জান্নাতুল ফেরদাউস হাসিনা হাফিজিয়া মাদ্রাসা ও তাহিবজুর কুরআন মহিলা মাদ্রাসা নামে এই দুটি মাদ্রাসা পাশাপাশি খুলে বসেন প্রত্যক্ষদর্শীরা জানান বেলা এগারোটায় ওই ছাত্রী তৃতীয় তলা থেকে নিচে পড়ে যায় এর কিছুক্ষণ পরেই তিন তলা থেকে কয়েকজন মহিলা তড়িঘড়ি করে নেমে গুরুতর আহত ছাত্রীকে হাসপাতালে ভর্তি না করিয়ে ওই শিক্ষকের কক্ষে নিয়ে তালাবদ্ধ করে রাখেন পরে খবর পেয়ে নগরীর রাজপাড়া থানা পুলিশ দুপুর দুইটার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ড কাউন্সিলর টুকুর উপস্থিতিতে দরজা ভেঙে আহত ছাত্রীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন মাদ্রাসার এক ছাত্রী তিনতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছে বলে খবর পাই এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিএনপি জামাতের দেশবিরোধী বক্তব্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিটি মেয়র এ এইচ এম লিটন শনিবার বিকেলে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এসে শেষ হয় সেখানে এক সমাবেশের আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য সিটি মেয়র এম জামাল লিটন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ অন্যান্যরা সমাবেশে বক্তারা বলেন বিএনপি জামাতের কোন ষড়যন্ত্র কাজে আসবে না আওয়ামী লীগের নেতা মাঠে আছে আগামী নির্বাচন বানচালেন ষড়যন্ত্র সফল হবে না বক্তারা বলেন যারা একাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তাদের পেতাত এখন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে এ তীব্র প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী ব্যাংকার্স ক্লাব শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক ও ব্যাংকার্স ক্লাবের সভাপতি জীবন কৃষ্ণ রায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন গভর্নর ফজলে কবিরের সহধর্মিনী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহমুদা শারমিন বিনু সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকার্স ক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ান ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক ও ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান শুরুতেই আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয় এরপর গভর্নর এবং তার সহধর্মনিকে ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ক্ষ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত রাবির বিভিন্ন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় উপস্থিতি শতকরা হার সাতানব্বই দশমিক সাত ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত হাজার জন তবে পরীক্ষায় অংশগ্রহণ করে সাত হাজার পঞ্চাশ জন অনুপস্থিত ছিল একশো জন জানা যায় পরীক্ষায় এমসিকিউ ও লিখিত মিলে একশো নম্বরের পরীক্ষা হয় সাত নম্বরের এমসিকিউ ও চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা এমসিকিউ এর জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট দেওয়া হয় নাটোরের শহীদ জননী জাহানারা ইমামের আঠাশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে শনিবার সকাল এগারোটার দিকে কান্দিভিটা জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল সভাপতি শাহরিয়ার কবির সাধারণ সম্পাদক কাজী মুকুল সহ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজামান এছাড়াও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নাটোর জেলা সভাপতি উমা চৌধুরী জলি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালিক শেখ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আলোচনা সভায় দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি কবির শহীদ জননী জাহানারা ইমামের ভূমিকার কথা স্মরণ করেন সেই সাথে তিনি বলেন স্বাধীনতা বিরোধীদের কোনো হুমকি আর সহ্য করা হবে না দুই সালে যে নির্বাচন হবে সে নির্বাচনে বর্তমান আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে নির্বাচনকে বানচাল করার যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি দুই সালে যে নির্বাচন হবে তা নির্বাচন কমিশনের ব্যবস্থা অনুযায়ী হবে বিএনপি জামাতের দেশ হুমকির প্রতিবাদে নাটোরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল সাড়ে দশটার দিকে শহরের কান্দিভিটাস্থ দলের অস্থায়ী কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগ ও দলের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশ করে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু সহ নেতৃবৃন্দ অপরদিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে পরে সেখানে এক সমাবেশ করে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সারা দেশের মতো নাটোরেও কোভিড উনিশ বুস্টার সপ্তাহ শুরু হয়েছে শনিবার সকাল থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এই বুস্টার ডোজের টিকা প্রদান শুরু হয় প্রথম দিন সকালে টিকা কেন্দ্র তেমন ভিড় দেখা যায়নি টিকা গ্রহীতারা জানান তারা টিভিতে দেখে এবং মাইকিং শুনে এই টিকা নিতে এসেছেন টিকা নিতে আসা ব্যক্তিরা বলেন যদিও এখন করোনা রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে গেছে তবুও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তারা এই বুস্টার ডোজ নিচ্ছেন এখানে বেশ সুশৃঙ্খলভাবে টিকা দেওয়া হচ্ছে বলে তারা জানান জেলার অন্যান্য উপজেলাগুলোতেও একইভাবে বুস্টার সপ্তাহ শুরু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান সিভিল সার্জন রোজিয়ারা খাতুন জানান জেলার সবগুলো উপজেলাতেই শনিবার থেকে এই নির্ধারিত কেন্দ্রে বুস্টার ডোজ সপ্তাহ শুরু হয়েছে তাদের কাছে বর্তমানে পঁচাশি হাজার টিকা রয়েছে প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানালে আবারও সরবরাহ পাওয়া যাবে ইউনিয়ন পর্যায়ে আগামীকাল রবিবার থেকে শুরু হবে রক্তের অভাবে মারা যাবে না কেউ মানবতার সেবায় রক্তের বন্ধন করি আমরা এই প্রতিজ্ঞায় চাপাই নবাবগঞ্জে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছেন কয়েকজন তরুণ শুধু রক্তদান নয় সংগঠনটি কাজ করছে প্রাণ প্রকৃতি এবং সামাজিক সচেতনতা ও অসহায় মানুষদের জন্য এখন অনেকেই বাড়িয়েছেন তাদের সাহায্যের হাত বিস্তারিত দেখুন চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি সোহান মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে তুফাইল হোসেনের ডেস্ক রিপোর্ট কারো হাতে গাছ কারো হাতে কোদাল এরা চাপাই নবাবগঞ্জের শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মানবতার সেবায় রক্তের বন্ধন গড়ি আমরা এই স্লোগানে মানবিক আদর্শ ও অনন্য চাপাই নবাবগঞ্জের স্বপ্নে এগিয়ে চলাই এই তরুণদের পথ চলা পথ চলার চার বছরে এখন একশো আশি সদস্যের এক বিশাল পরিবার বৃক্ষরোপণ কর্মসূচি বিরল রোগে আক্রান্ত শিশুদের ফান্ডিং তৈরির মাধ্যমে আর্থিক সেবা প্রদান ইফটিজিং বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে অবস্থান সহ নানা সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখছেন এসব তরুণরা আমাদের আমাদের অত্র এলাকায় বিশেষ করে রক্তের জন্য অভাবে রক্ত পায়নি এরকম কোনো কথা শোনা যায়নি এবং রক্ত যখন প্রয়োজন রক্ত পাচ্ছে রক্তের অভাবে আমাদের এখানে কেউ মারা যায়নি এই কার্যক্রমটা প্রশংসনীয় কার্যক্রমকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই আমরা সাধুবাদ জানাই শ্যাম্পুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন একটি স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা দেখে আসছি বেশ কিছু কর্মসূচি তারা পালন করে এর মধ্যে বৃক্ষরোপণ আমরা দেখেছি এরা হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তার ধারে প্রায় বৃক্ষরোপণ করে থাকে পাশাপাশি এছাড়াও ব্লাড গ্রুপিং ফ্রি ব্লাড গ্রুপিং বাল্য বিবাহ মাদক এ নিয়ে কাজ করে সংগঠনটির সদস্যরা গত চার বছরে চাপাইনবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলায় চারশো পঞ্চাশ ব্যাগ রক্ত দিয়েছেন রক্ত পেয়েছেন গর্ভবতী মা থ্যালাসেমিয়া আক্রান্ত আক্রান্ত রোগী রোগী ক্যান্সার এবং দুর্ঘটনার শিকার মানুষ সহ বিভিন্ন জন কিন্তু শুরুতে কাজটা এত সহজ ছিল না শ্যামপুর এলাকার কিছু তরুণ মেধাবী শিক্ষার্থীর হাত ধরে দুই আঠারো সালে আত্মপ্রকাশ করে সংগঠনটি পরে মাঠ পর্যায়ে ধীরে ধীরে শুরু হয় পথ চলা অনেক বাধা টুপকে এসব তরুণেরা পাশে দাঁড়িয়েছেন সমাজের অসহায় মানুষের বাল্যবাহ রক্তদান সূচনা আমরা বৃক্ষরোপ কর্মসূচি পালন করি আমরা এই সংগঠনে প্রায় এক হাজার গাছ লাগা হয়েছে আমরা মানে এবছরের মধ্যে দু তিন হাজার গাছ লাগার মানে পরিকল্পনা গ্রহণ করেছে আমাদের এই বর্তমান যে জলবায়ু পরিবর্তনে গিয়ে বৃক্ষরণ কোনো বিকল্প নেই তাই আমরা মানে বিভিন্ন সরকারি জমি স্কুল মাদ্রাসা সরকারি জমিতে মানে আমরা গাছ লাগাচ্ছি আমরা বিভিন্ন এলাকায় সচেতনমূলক ক্যাম্পেইন করছি এবং যুবকদের মাঝে এই প্রচার প্রচারণা চালাচ্ছি যেন তারা কোনোভাবে মাদকের সাথে জড়িত না হয় এবং কোনো ধরনের অপকর্মে লিপ্ত না হয় এছাড়াও বাল্যবিবাহ ডিজিং এগুলো নিয়ে আমাদের সংগঠন কাজ করে আমাদের এটা সীমান্ত এলাকা এখানে চিকিৎসা ব্যবস্থা তেমন একটা উন্নত নয় আমরা দেখেছি যে অনেক গর্ভবতী মা রক্তের জন্য মারা গেছে তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে এটা সামলে ওঠার জন্য আমরা কিছু বন্ধু মিলে আমরা সংগঠনটা তৈরি করলাম দিয়ে আমরা প্রথমে আমাদের অনেকগুলো বাধা বিপত্তি আসছিল অনেকে আমাদের কার্যক্রমগুলো হয়তো পছন্দ করতো না এখন অনেকে সাড়া দিয়েছে পছন্দ করছে সবাই আমাদের সহযোগিতা করে তরুণদের এই কাজ এখন প্রশংসা পাচ্ছে এলাকায় সহযোগিতার হাত বাড়িয়েছেন এখন অনেকেই স্থানীয় প্রশাসনও দিচ্ছেন সেই আশ্বাস এই প্রতিষ্ঠানের সদস্যরা সবাই শিক্ষিত এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত আর তারা প্রত্যেকেই যৌতুক বাল্যবিবাহ বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে আমরা মনে করি যে এটা সমাজের জন্য একটি অনুকরণীয়মূলক কাজ এবং সমাজের আরো যুবক সম্প্রদায় এখানে উদ্বুদ্ধ হবে এবং আরো অনেক সংগঠন এখানে উদ্বুদ্ধ হবে যদি এরকম সংগঠন আরও বাড়তে থাকে তাহলে সমাজ থেকে যত প্রকার অন্ধকারাচ্ছন্ন যে কুসংস্কারগুলো এগুলো সব বেরিয়ে আসবে মানবতা এসব তরুণদের পাশে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের তোফায়ল হোসেন বরেন্দ্র নিউজ ডেস্ক এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ